নমস্কার বন্ধুরা, তো যে সমস্ত স্টুডেন্টরা এবছরে সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য ভিডিওটি, তারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি দেখার পর যদি কোনো রকম কোনো কোশ্চেন বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে একটি নোটিস দেওয়া হয়েছে, আজকে 16 তারিখ আজকে নোটিশটি দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে তোমরা দেখতে পাচ্ছ 16 তারিখে এই নোটিশটি দেওয়া হয়েছে, 16/12/2020 আজকে এই নোটিশটি দেওয়া হয়েছে। তো এই নোটিশটি বলা হয়েছে নোটিশ ফর অনলাইন ভেরিফিকেশন ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস। তো ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট এবছর যারা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য এই ভিডিওটি। তো চলো নোটিশটিকে দেখে নেওয়া যাক। তো নোটিশটি আমার ডাউনলোড করা আছে, তোমরা ডাউনলোড করে নোটিশটিকে ভালোভাবে দেখে নিও। এখানে ডেট দেওয়া আছে, এই ডেটে নোটিশটি দেওয়া হয়েছে। তারপর এখানে বলা আছে যে যারা পোস্ট গ্র্যাজুয়েশনের অল কোর্সের স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারের এবং সেমিস্টার অফ বিএসসি অনার্স যারা স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে এবং সাইকোলজিতে যারা বিএসসি এবং এমএসসি ইন সাইকোলজি তাদেরকে অনলাইনে ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টগুলো আপলোড করার জন্য বলা হয়েছে। 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ডকুমেন্টগুলো আপলোড করতে বলা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ যারা ফার্স্ট সেমিস্টার পিজি স্টুডেন্ট তাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওই ওয়েবসাইটে গিয়ে তাদের যে ডকুমেন্ট সেগুলো আপলোড করতে হবে এবং যাদের বিএসসি অনার্স তাদের এই ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। কোন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এখানে দিয়ে বলে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টস টু বি আপলোডেড, যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে বলে দেওয়া হয়েছে প্রুফ অফ এজ, এজ প্রুফের জন্য অ্যাডমিট সার্টিফিকেট ও মাধ্যমিকের সার্টিফিকেটে বা তার অ্যাডমিট দিতে হবে অনলাইন ভেরিফিকেশনের জন্য। তারপর বলা আছে 2 নম্বরে কপিস অফ অল মার্কশিট। তো তোমরা যখন আবেদন করেছিলে 10th 12th গ্র্যাজুয়েট, তো এই মার্কশিটগুলো তোমরা দিয়ে দেবে অনলাইন ভেরিফিকেশনের জন্য। তারপর 3 নম্বর বলা আছে সার্টিফিকেট অফ রিজার্ভড ক্যাটাগরি, তোমরা যদি এসসি এসটি বা ওবিসি হিসেবে অ্যাপ্লাই করেছিলে, আবেদন করেছিলেন এবং ভর্তি হয়েছিলে তাহলে তোমাদের যে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেটা তোমাদেরকে দিতে হবে। তারপর 4 নম্বর বলে দেওয়া হয়েছে পার্সন উইথ ডিসএবিলিটিস, তোমরা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো এবং সেই হিসেবে যদি তোমরা আবেদন করে থাকো তাহলে তোমাদেরকে কিন্তু এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা তোমাদেরকে আপলোড করতে হবে। তারপর 5 নম্বর বলা হয়েছে সার্টিফিকেট অফ স্পোর্টস পার্সন, তোমরা যদি খেলার কোটায় বা তোমরা স্পোর্টস পার্সন হয়ে থাকো, ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট পার্টিসিপেন্টস বা স্টেট লেভেলে যদি হয়ে থাকো তাহলে তোমরা সেই খেলার সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। তারপর যদি কোনো এই ডকুমেন্টগুলো কেউ যদি আপলোড আগে যদি মানে দিয়ে থাকে এবং যদি ডকুমেন্টগুলো যদি সঠিকভাবে আপলোড না করতে পারে তাহলে কিন্তু তাদের যে সেটা কিন্তু ক্যান্সেল হিসেবে ধরা হবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।